গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি একটু ব্লগটাকে অন্যভাবে বানানোর চেষ্টা করছি। আমার এই ব্লগটা কেমন লাগছে অতি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। সকালবেলা দেখি টুম্পা রানি চলে এসেছে আর বলছে, দিদি কাপড়গুলো একটু কেচে নাও তো। তো আমি কেচে দিচ্ছি, তুমি একটু মেলে নাও। আর ততক্ষণেই দেখি যে আমার প্রতিদেব উঠে গেছে সকালবেলাতে। তো আমি দেখলাম বিছানাটা এই টাইমে অপরিষ্কার হয়ে আছে, তো এই টাইমে পরিষ্কারটা করে নিই, না হলে সারাদিন বিছানা যদি বাসি বিছানা পড়ে থাকে না, সারাদিন আর কোনো কাজে এনার্জি লাগে না। তো সেই জন্য আগেকার কাজ আগে করে নেওয়াটাই বেটার। তো ওই জন্য প্রথমে আমি বিছানা চাদরটা পরিষ্কার করে নিলাম। চাদরটা পরিষ্কার করতে করতে আমার মনে পড়ে গেল যে ব্ল্যাঙ্কেটটা তো বাইরে পড়ে রয়েছে। তো ওই দুদিন আগে যে বৃষ্টিটা হচ্ছিল না, কাজল আবার সেটাকে বার করেছিল। তো সেটা তো মানে এবার ভরতে হবে, না হলে বাইরে বসে মানে বেকার পড়ে 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 ওটা নোংরা ধুলো খাবে। তো সেই জন্য এটাকে আজকে আমি আগে ভরে নিলাম। এটা একটা প্রথম কাজের মধ্যে আমি এটাকে আজকে ধরেছিলাম। সকাল থেকে সব মোটামুটি অনেকগুলো কাজই সারা হয়ে গেল। তো একদম বিছানা টিছানা ঝাড়া, তো কাপড় জামা মেলা, যে যে কাজগুলো ছিল সকালকার যে বাসি কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি, মোটামুটি চা খাওয়াটাও কমপ্লিট। তো এবার কাজ হচ্ছে আমার কিচেনে। তো এবার কিচেনে হচ্ছে কাজল যেহেতু খেয়ে দিয়ে বেরোবে, তো সেই জন্য আমার কাজ হচ্ছে এবার রান্নাটা করা। রান্না না করলে এবার আমার দেরি হয়ে যাবে। আর বাদ বাকি যে কাজগুলো আছে, জল টল ভরা, বাসন টাসন সব পরিষ্কার করে ভরে রাখা, তো সেই সব কাজগুলো পড়ে আছে। রান্না করতে করতেই রান্নার মাঝে মাঝে ওই কাজগুলো করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। জলটা স্টিলের বোতলে খাই বা কাঁচের বোতলে, যেটাই খাওয়া হোক না কেন, আমি না সবসময় একটা কাপড় নিয়ে বসি। কারণ জল ভরতে ভরতে গায়ে অনেকটা জল লেগে যায়, তখন কি হয় গায়ে একটা বিচ্ছিরি একটা স্পট পড়ে যায়, আর সেটা দূর থেকে দেখতে খুবই খারাপ লাগে। তো সেই জন্য জলটা ভরার সঙ্গে সঙ্গে না আমি কাপড়টা দিয়ে মুছে দিই, তাহলে কি বোতলটা একদম চকচক চকচক করে। আর আপনারা সবাই ভাববেন যে এমা এত বড় ড্রাম নিয়ে আমি করছিটা কি। সেই ড্রামটাতে আমার সমস্ত যে রুটি করার যে সরঞ্জাম থাকে সমস্ত কিছু এখানে ভরা থাকে। আর যে এক্সট্রা যে প্যাকেটগুলো থাকে, যে চারিদিকে ছড়িয়ে থাকলে তো খুঁজে পায় না, তো ওই জন্য সেই জন্য একটা বড় ব্যাগে আমি একটা ভরে রেখেছি। আর এখানে সমস্ত কিছু রুটির সরঞ্জামগুলো রাখি যাতে পোকা মাকড় যাতে কিছু না ছুতে। তোমরা এই রোলিং ট্রেটা দেখছো, তো এই রোলিং ট্রেটা আমাকে কাজলকে আমি অনলাইন থেকে বলেছিলাম, আমার দেখে খুব পছন্দ হয়েছিল যে এই ঘোড়াঘুড়ি ট্রে নেবো। কাজলকে বলছি, কাজল বলছে ঘোড়াঘুড়ি ট্রে আবার কি জিনিস। আমি বলছি চলো তোমাকে আমি দেখাচ্ছি কি জিনিস। তো ওই জন্য আমি রোলিং ট্রেটা নিয়েছি, যেহেতু আমার 5 কোটো আমি ইউজ করি না, আছে সবকিছুই আছে কিন্তু আমি ইউজ করি না, কারণ আমার খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমি এই যে হলুদের কৌটো, নুনের কৌটো, এই যে জিরে গুঁড়ো আর আদার্স যে মশলার কৌটো আছে, 3-4টা কৌটো ধরা, যেটা আমার খুব নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমার এখানে রাখি। এটা অ্যাজ এ 5 কৌটো হিসেবে আমার ইউজ হয়। তো কালকে তো দেখলেন এই উপরগুলো সব ডাস্টিং ফাস্টিং করেছি, তো ভিতরগুলো আমার করা হয়নি। তো ভিতরগুলো বুঝতেই পারছে যে কী অবস্থা, এবং মশলার পশলা কিচ্ছু ঢালা হয়নি। তো আজকে সময় আছে, তো সময়টাকে ব্যবহার করি, তো এইটা এই ট্রেটাকেও পরিষ্কার করে নিই। অনেকে জিজ্ঞাসা করবে সাদা সাদা এই লিকুইডটা আবার কী জিনিস, এটা কিন্তু আমার নিজস্ব হোম রেমেডি ভাবে তৈরি হয়েছে। তো এইটা যে আমার খুব ঘরে খুব স্বল্প জিনিস দিয়ে, একদম ঘরে থাকা জিনিস দিয়ে এটাকে তৈরি করেছি। এখানে দেওয়া আছে ডিশ ওয়াশ, যেটা আমি ঘরে বাসন মাজতে যেটা ইউজ করি, খুব কমই আমার প্রয়োজন হয়। তো এটা ডিশ ওয়াশ দেওয়া আছে, পরিমাণ মতো জল,
বেকিং সোডা আর একটু ভিনিগার, ভিনিগারটাকে একটা বাটিতে সবকিছু গুলে নিয়ে যখন ওই ভুটভুটিটা কেটে যায় তারপরে বোতলটাকে ভরে রাখি। আর স্প্রে হিসেবে তোমার গ্যাস টেবিল, খাবার টেবিল যখন মাটিতে বসে খাওয়া হয় তখন সমস্ত কাজটাই এটা দিয়ে ভালো হয়ে যায়। যেহেতু ভিনিগার থাকে সমস্ত হলুদের দাগ টাগুলো সব উঠে যায়, তো এটাই আমি বেশি ইউজ করি। আমার হাতটা হাতেও কোনো প্রবলেম হয় না, কারণ অনেক ডিটারজেন্ট বা ডিশওয়াশ থাকে যেগুলোতে হাতে অনেক ক্ষয়ে টয়ে যায়, তো এটাতে আমার কিচ্ছু হয় না। এটা বিগত 2 বছর থেকে আমি ইউজ করছি, আমার একইভাবে এই কাজটা হচ্ছে। তো দেখো কিভাবে আমি ইউজ করি। তো এই যে এটা উপরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, দেখো পরিষ্কার হয়ে গেছে, সেরকম নোংরা এখানটা হয়নি। তো এই যে কৌটোগুলো, তো এই কৌটোগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। আর আমি প্রথমেই বলে রাখি যে আমাদের ঘরে প্লাস্টিকটা খুব একটা ইউজ হয় না, যতটা ইউজ করার চেষ্টা করি মেনটেন কতটা করতে পারি জানি না, তো যতটা চেষ্টা করি কাঁচের জিনিসই ইউজ করা। আর খাবার জলের বোতল কিন্তু আমি প্লাস্টিক ইউজ করি না, সম্পূর্ণ স্টিলের উপরে ডিপেন্ড আমার। পাঁচিরটা তো খুব ছোট, তো ওই জন্য সকালবেলা হতে না হতে আমাদের ফুলগুলো সব চুরি হয়ে যায়, তো সেই জন্য গুটি কয়েক ফুল পেয়েছি। আর এই ফুলগুলোতে সব নোংরা লেগে আছে, দেখছি সব এই জাপ পোকার মতো লেগে আছে, তো সেই জন্য এই ফুলগুলো নেওয়া হচ্ছে না। তো আগে এই গাছগুলোতে স্প্রেটা করে দেওয়া হোক, এই জাপগুলো ছাড়াতে হবে, নাহলে গাছটাও নষ্ট করে দিচ্ছে। গাছে আজকে বিকালে জল দিতে হবে। তো আমার স্নান টান করে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্নাঘরে ভেবেছি আজকে একটা কাজলকে একটা নতুন রেসিপি আমি করে খাওয়াবো, সেটা হচ্ছে ভেন্ডির একটা কারি মতো করব, একটু অন্য প্রসেসে। তো আমি এই ভেন্ডিটাকে মানে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এটা কেটেছি, যাতে মানে আগে যদি তুমি না ধো তো তাহলে কি হয় যে ভেন্ডিটা ল্যাল ল্যাল করে, আর সেই ল্যালেনের ভাবটা তুমি কড়াতে দিলেও তুমি যাবে না। তো সেই জন্য কি করি আগে আমি ভেন্ডিটা ধুয়ে নিই তারপরে কাটি, তাহলে ল্যালেনি ভাবটা থাকে না। তো আজকে দেখি কেমন ভাবে তোমাদেরকে আমি ভেন্ডির কারিটা করে দেখাতে পারি। আর এই যে এই আলুটা কাটছি, এই আলুটা আমি ডিমের অমলেট করে কারি করবো, ভেন্ডিতে কিন্তু কোনো আলু ইউজ হবে না। এই লম্বা লম্বা করে আলুগুলো কাটছি ডিমের অমলেট করে কারিটা করবো, সেই জন্য ডিমের অমলেট করে কারি, ভেন্ডির ঝাল, এই সরি কারি আর ভাত আর হচ্ছে পাটের শাক, এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চের খাবার। আমি যে দুটো পদ আমি রান্না করব সেই দুটো পদ আমি দুটো ওভেনে চাপিয়ে দিয়েছি, কারণ একটু রান্নাটা তাড়াতাড়ি হবে। আর এত গরম না বাইরে, তো এতক্ষণ বেশি রান্নাঘরে থাকতেও ভালো লাগে না, এবার তো খাওয়া দাওয়া তো করতে হবে, সে গরম হোক শীতকাল হোক বা বর্ষাকাল হোক, এটা তো মানে পেট তো মানবে না। তো সেই জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য আমি কি দুটো ওভেনে দুটো পদ করে চাপিয়ে দিয়েছি, একটাতে ভেন্ডি চাপিয়ে দিয়েছি আর একটা ডিমের অমলেট করে যে কারিটা করব সেই কারিটা চাপিয়ে দিয়েছি। তো চলো দেখো আমি কীভাবে আমি ডিমের কারি আর ভেন্ডি কারিটা করি, চলো দেখতে থাকো। ভেন্ডির যে কারিটা করেছি সেটাতে প্রসেসটা করলাম যে ভেন্ডিটাকে আগে ভেজে একটা বোলে রেখে দিয়েছি, তো কড়াইয়ে আমি আলাদা করে কারিটা করে নিলাম, নিয়ে ভেন্ডি যে ভাজাটা আছে সেখানে আমি ওটাকে দিয়ে দিলাম, একদম ভালো করে মিক্স করে নিলাম, একদম ভেন্ডি কারিটা হয়ে গেল। এবার এটা কি হয় কড়াইয়ে দিয়ে দিলেন না একটা ভেন্ডিটা একটা ফেটে ফেটে যায় আর একটু ল্যাল ল্যালে ভাব হয়ে যায়, তো সেটা কাজল খুব একটা পছন্দ করে না, ওর একদম গোটা গোটা ভেন্ডি পছন্দ। তো সেই জন্য আমি এই প্রসেসটা করি, তাহলে কি খেতেও ভালো হয় আর দেখতে খুব টেম্পটিং হয়। দেখো আমি কেমন ভাবে ভেন্ডি কারি করলাম।
আমি কিন্তু রান্না কিন্তু খুব সহজ পদ্ধতিতে রান্না করি, আমি কিন্তু অত হিপজি গিপজিভাবে কিন্তু আমি রান্না করতে পারি না। তো যতটা সহজ পদ্ধতিতে রান্না হয় ততটাই আমার পক্ষে সুবিধা হয় এবং খেতেও বেশি মনে হয় আমার পক্ষে আমার মতো মনে হয় ভালো হয়। তো সেই জন্য যতটা পারি সিম্পলের উপর রান্না করি, আর আমার বর সবসময় সিম্পল খাবার, যত সিম্পল হবে তত ভালো খায়। তো ডিমের অমলেট কারি দেখানোর মতো কিছুই নেই, তো একদম একদম হালকা প্রসেসে করে দিলাম আর ডিমের অমলেটগুলো ফুটিয়ে দিয়ে দিলাম, ফুটে গেলে ব্যাস আমার ডিমের অমলেট কারি রেডি। যেটাই বলা যায় না কেন, যেমন আমি যেমন কোনো কাজ ফেলে রাখতে পারি না, আমার যেমন যখন যে কাজটা দরকার আমার তখন সেই কাজটাই করে রাখতে হবে। তো এই যে কাপড় জামাগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সময় আছে এখন ভাঁজ করে নিয়ে, যেগুলো শুকায়নি সেগুলো যখন তুলবো তখনই গোছাবো। তো কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিলাম, আর যেগুলো শুকায়নি সেগুলো এখন তারই মেলা আছে, যখন শুকাবে তখনই গুছিয়ে নেবো। তো কাজে কাজটাও হয়ে যায় উপরন্তু সময়টাও বেঁচে যায়, তখন আবার একসঙ্গে এক গাদা জামা কাপড় হয়ে গেলে তখন আবার গোছাতে বিরক্ত লাগে। তো ওই জন্য অল্প অল্প করে হয়ে গেলে আমারও সুবিধা হয় আর বিরক্তটাও লাগে না, আর কাজ করতেও ভালো লাগে। চলো তো আজকের মতো আমার রান্না বান্না সবকিছু কমপ্লিট। তো এই যে আজকে যেটা বানালাম ভেন্ডির, যেটা একটা গা মাখা কারির মতো একটা করেছি ভেন্ডির মাখা, আর হচ্ছে পাট শাক, আর কালকে ডিমে আলু পেঁয়াজ ভাজা যেটা রাতে করেছিলাম সেটা থেকে গেছে, এটা খাওয়া হয়ে যাবে, আর করেছি ডিমের অমলেট আর আলু দিয়ে একটা কারি। তো আজ এখনই কাজল এবার চলে আসবে, ওকে এবার ও আস্তে আস্তে যেটুকু আমার কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই। তো এবার দেখি বাইরে যেহেতু কাপড়গুলো কাঁচা হয়েছে তো সব মেলে দেওয়া হয়েছে, দেখি শুকিয়েছে কিনা, যদি শুকিয়ে যায় তাহলে তুলে নিয়ে চলে আসবো, যদি না শোকায় তাহলে ওখানে মেলা থাকবে, তারপর থেকে কাজল চলে আসবে, কাজল খাওয়া দাওয়া করে চলে যাবে, তারপরে জামা কাপড়গুলো কমপ্লিট মানে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। তো কাজল চলে এসেছে তো ওই জন্য তাড়াতাড়ি ওর খাবারটা রেডি করে দিচ্ছি, তাহলে তখন এবার তাড়াহুড়ো করতে লেগে যাবে। তো ভাতটা এরপর দিচ্ছি, আগে এগুলো সাজিয়ে নিই। চলো এবার ভাতটা দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখি খাবারটা রেডি করে নিলাম, তো ততক্ষণে দেখছি আমার ভাতটা হয়েছে, আর আজকে আমি ভাতটা না একটু প্রেশার কুকারে করে নিচ্ছি একটু তাড়াতাড়ির জন্য। তো আমরা ন্যাচারালি হাঁড়ির ভাতটাই খাই, তো আজকে প্রেশার কুকারে করলাম একটু নিজের সুবিধার্থেই বলতে পারো। বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছি আমি ব্লগটা একটু অন্যভাবে বানানোর চেষ্টা করছি, আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আমার খাওয়া দাওয়া শেষ আর আমি চলে এসেছি গ্যাস টেবিলটা পরিষ্কার করতে। গ্যাস টেবিলটা পরিষ্কার হয়ে গেলে আজকের মতো আমার কাজ শেষ। তো আমি এবার কাজ শেষের আমি পরে একটু রেস্ট নিয়ে নেবো, তা করতেই বিকালে কাজল চলে আসবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমার সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, ততক্ষণে টাটা।